আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমাদের রুফ লেভেলে, আমরা এখানে পেরিফেরি বরাবর সব জায়গায় 3 ফিট ওয়াল হাইট কনসিডার করে আমরা ওয়ালের লোডটা অ্যাপ্লাই করলাম, 3 ফিট ওয়ালের লোড। এবার হচ্ছে আমাদের যেখানে পার্শিয়াল লোড আছে, এই পার্শিয়াল লোডগুলো আমাদের, আমরা এর আগের ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করছি যে পার্শিয়াল ওয়ালের লোডটা আমরা কিভাবে দিব। যেমন এখানে আমাদের ওয়ালের লোডটা কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াল, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াল। এখন এই ডিস্টেন্সটুকুতে আমাদের ওয়ালের লোড অ্যাপ্লাই করতে হবে। সেই ডিস্টেন্সটুকুতে ওয়ালের লোড অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, প্রথমে আমি দেখি যে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ওয়াই কোঅর্ডিনেট কততে আছে, এই পয়েন্টটার ওয়াই কোঅর্ডিনেট কততে আছে। এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 0, ঠিক আছে, এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 0, আর এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 6। মানে আমাদের লোড শুরু হবে কত থেকে, 6 ফিট থেকে আমাদের লোড শুরু হবে, ঠিক আছে। আমরা লোড অ্যাপ্লাই করতেছি এই বিমের উপরে, কিন্তু আমরা টোটাল বিমে লোডটা অ্যাপ্লাই করব না, আমরা লোডটা অ্যাপ্লাই করবো শুধু এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকু, এই জায়গাটুকু আমাদের বের করার জন্য প্রথমে আমাদের এই পয়েন্টটা লাগবে, দেন আমাদের লাস্ট পয়েন্ট লাগবে। সো এই পয়েন্টের ভ্যালু কত, আমাদের এই নিচের পয়েন্ট হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 0, মানে এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এরপরে এখান থেকে আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6, মানে এইটুকু হচ্ছে আমাদের 6 ফিট অলরেডি চলে গেছে। তার মানে আমাদের লোডটা শুরু হবে এখান থেকে, 6 ফিট থেকে আমাদের লোডটা শুরু হয়ে শেষ পর্যন্ত লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু 10, মানে লাস্ট পয়েন্ট 10 ফিট। তার মানে 6 ফিট থেকে শুরু হয়ে 10 ফিটে গিয়ে আমাদের লোডটা শেষ হবে, ঠিক আছে। সেটা করার জন্য আমি কি করলাম, প্রথমে বিমটাকে সিলেক্ট করলাম, বিমটাকে সিলেক্ট করে ইউনিফর্ম লোডটাকে আগে 0 করে দিই। এবার হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল লোড অ্যাবসলিউট ডিস্টেন্স, অ্যাবসলিউট ডিস্টেন্সে গেলে প্রথম ডিস্টেন্সটা আমাদের হচ্ছে 6 ফিট, পরের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 10 ফিট, ঠিক আছে। আর লোডের ভ্যালু হচ্ছে আমাদের 150, 150, মানে দুই জায়গাতে আমাদের সিমিলার লোডে অ্যাপ্লাই হবে। তো এবার যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন আমাদের লোডটা আসছে কত, আমাদের লোডটা 150, এবং এটা কিন্তু যদি টোটাল বিমে অ্যাসাইন হইতো তখন লোডটা শো করতো বিমের মাঝখানে। টোটাল বিমে যদি লোডটা অ্যাসাইন করতাম আমরা, তখন এটা শো করতো কোন জায়গায়, বিমের মাঝখানে, যেমন যেখানে শো করতেছে টোটাল লাইনের মাঝখানে, টোটাল লাইনের মাঝখানে। আমরা যেহেতু লোডটা হচ্ছে শুধু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাপ্লাই করছি, এই কারণে আমাদের লোডটা শো করতেছে এইটুকুর মাঝখানে, ঠিক আছে। একইভাবে আমরা কি করব, আমরা এই বিমটাকে সিলেক্ট করলাম। এই বিমের ক্ষেত্রে দেখেন এই বিমের শুরু কোথায়, এই বিমের শুরু হচ্ছে এইখানে। তো শুরু যদি এখানে হয় তাহলে এই পয়েন্টটা কত, আমাদের এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু 10। আমাদের এখানে যে স্টার্টিং পয়েন্ট, এই 0 পয়েন্টটা হচ্ছে কত, 10 এ আছে, এই 0 পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 10। একইভাবে আমি যদি এই পয়েন্টে যাই, এই পয়েন্ট আমার কত আছে, এই পয়েন্ট আছে হচ্ছে আমার 16.33। তার মানে আমার শুরু হবে কত থেকে, আমার শুরু হবে কত থেকে বলেন দেখি, 10 থেকে। হ্যাঁ, আমাদের শুরু হবে এখানে 10 থেকে, 10 থেকে এই পর্যন্ত যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বিমের জন্য কি এটা 10, এই বিমের জন্য কি এই পয়েন্টটা 10, 0, এই বিমের জন্য এই পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে। আমাদের এই পয়েন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 10, কিন্তু আমরা লোড তো অ্যাপ্লাই করতেছি এই বিমের উপরে, ঠিক আছে। এই বিমের উপরে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, এবং এই পয়েন্ট আমাদের এই বিমের উপরে কত, আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে, দেখেন কত, অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে 16.33। তাহলে এই এই বিমের জন্য এই পয়েন্টটা কত দাঁড়াইলো, 0.33, এই পয়েন্ট হচ্ছে 6.33, ঠিক আছে। তার মানে আমাদের শুরু হবে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে শেষ হবে 6.33 তে আমাদের লোডটা গিয়ে শেষ হবে, ঠিক আছে। কখনো যদি এমন হয়, কখনো যদি এমন হয় যে আমাদের বিম যদি আমরা ড্র করার সময় উল্টা ডিরেকশন থেকে, মানে হয় আমরা এখান থেকে যদি ড্র করি, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত ড্র করলে আমাদের কাউন্ট হবে হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, 0 থেকে হয়তো এটা 10 বা 15 যাই হোক, কিন্তু আমরা বিম যদি এইখান থেকে ড্র করা শুরু করি তখন কিন্তু এটা আমাদের ডিস্টেন্সটা রিভার্স হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, আমাদের কাউন্ট করা শুরু হবে এখান থেকে, এখান থেকে 0 শুরু হয়ে আমাদের এখানে কিন্তু হয়তো 10 বা 15 পর্যন্ত যাবে। তো এই ধরনের পার্শিয়াল লোড অ্যাপ্লাই করতে গেলে প্রথমে লোডটা অ্যাপ্লাই করে দেখবেন যে লোডটা কি অ্যাকচুয়ালি ঠিক জায়গায় বসতেছে কিনা। যদি দেখেন যে লোডটা আপনি যেই ক্যালকুলেশনটা করছেন, যেমন এটা কি 0 থেকে শেষ হবে 6.33, ঠিক আছে, এই ক্যালকুলেশন করে আপনি লোডটা অ্যাসাইন করার পর আপনি দেখলেন যে লোডটা বসে গেছে এই জায়গায়, তখন আপনি বুঝতে হবে যে আপনার বিমটা হচ্ছে আপনি রিভার্স উল্টা ডিরেকশন থেকে ড্র করছেন, তখন আপনাকে জাস্ট উল্টা ক্যালকুলেশনটা করতে হবে। উল্টা ক্যালকুলেশন মানে আপনার তখন 0 পয়েন্ট এইটা, আপনার 0 পয়েন্ট এইটা, আপনার লোড শুরু হবে এখান থেকে, ঠিক আছে। তো এটা যদি আপনার 0 পয়েন্ট হয়, তো 0 পয়েন্টের ভ্যালু কত, 22.33 আপনার 0 পয়েন্টের ভ্যালু, আপনার লোড শুরু হচ্ছে এখান থেকে, লোড শুরু হচ্ছে 16.33। তার মানে এই বিমের রেসপেক্টে এই ডিস্টেন্সটুকু কত, এখানে আছে হচ্ছে 22, আর হচ্ছে এখানে 16, তার মানে এটা হচ্ছে আপনার 6, আপনার লোড শুরু হচ্ছে 6 থেকে লোড শুরু,
আর লাস্ট পয়েন্ট আপনার যেটা আসে ক্যালকুলেশন করে, এটা হয়তো দেখা যাবে 6 থেকে শুরু হয়, হয়তো এটা 10 বা 11 যাই হোক এটা আসবে, ঠিক আছে? তো এটা একটু চেক করে দেখতে হবে যে আপনার বিমের ডিরেকশনটা কোন ডিরেকশনে আছে এবং লোডটাকে ঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা। তো আমরা ধরলাম যে আমাদের এইটাই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট, আমাদের এখান থেকে বিম আমরা শুরু করলাম। তো এখান থেকে বিম শুরু করলে আমাদের শুরু হবে জিরো থেকে এবং শেষ হবে গিয়ে 6.33। এটা কিন্তু 16.33 আমাদের এই বিমের কি বলা যায়, আমাদের এই বিমের এই পয়েন্টের টোটাল ভ্যালু, কিন্তু আমাদের এই বিমের রেসপেক্টে আমাদের লোড কত পর্যন্ত, জিরো থেকে শুরু করে 6.33। ঠিক আছে, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা কি এরকম যে একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট? হ্যাঁ, কোঅর্ডিনেট গুলো হচ্ছে ইউনিভার্সাল, মানে সব জায়গায় আপনার ইউনিভার্সাল কোঅর্ডিনেট শো করবে, কিন্তু আপনার প্রত্যেকটা বিমের রেসপেক্টে বা প্রত্যেকটা লাইনের রেসপেক্টে আপনার লোড যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে এটা আপনাকে ম্যানুয়ালি বের করে নিতে হবে কত থেকে কত পর্যন্ত। তো আমাদের এখন এটা ঠিক আছে, আমাদের জিরো পয়েন্ট এখান থেকে কাউন্ট হয়েছে, তার মানে আমাদের বিমের ডিরেকশন আমরা এইভাবে ড্র করছিলাম। তো যাই হোক, আমাদের এখানে জিরো থেকে শুরু করে 6.33 পর্যন্ত, এই পর্যন্ত আমরা লোড অ্যাপ্লাই করলাম।